হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আজ সিঙ্গুর থানার কামারকুণ্ডু পুলিশ সুপারের দফতর থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হলো 110 জন উপভোক্তাদের। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ফিরে পাওয়া নামক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাসহ অন্যান্য জেলার উপভোক্তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন হুগলি গ্রামীণ সুপার কামনাশীষ সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি প্রিয়ব্রত বক্সি। প্রিয়ব্রত বক্সি বলেন, জেলার স্পেশাল অপারেশন গ্রুপ চুরি যাওয়া হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে। মোট মোবাইল উদ্ধার হয়েছে 160টি, যার বাজার মূল্য 16 লক্ষ টাকা। আজকে যে 110টি মোবাইল দেওয়া হলো তার বাজার মূল্য 13,65,000 টাকা। এই হারিয়ে যাওয়া মোবাইল আগামী দিনে ফিরিয়ে দেওয়ার কাজ চলবে। পাশাপাশি 2 বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা। প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন মোবাইল ফোন ফেরত পাওয়া যেতে পারে। এখনও পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের উপর আস্থা ও ভরসা আছে। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, প্রায় 1.5 বছর বাদ ফোন ফেরত পেলাম। এখনও মানে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে যথেষ্ট আশা ভরসা আছে, সেই জন্যই ফোনটা ফেরত পেয়েছি। খুব ভালো লাগছে। এই ফোন তো একটা দরকারি কাজের ফোন, সেটা হারিয়ে গিয়েছিল। অবশ্যই খুবই অসুবিধা হয়েছে, এবং যার জন্যে অসুবিধা করেও আবার একটা ফোন কিনতে হয়েছে কাজ চালানোর জন্য। ফোনটা ফেরত পেয়ে খুবই আনন্দ। আপনার নামটা বলুন। অরিন্দম নন্দী। হ্যাঁ, অরিন্দম নন্দী পাণ্ডে। আমাদের এইখান থেকে ফোন হারিয়ে গেলে পরে ফোন পাওয়া যায়, আপনারা এই ভরসা রাখবেন, ফোন পাওয়া যাবে। হারালে আপনি কি আশা করেছিলেন যে ফোনটা? আমি আশা পুরো ছেড়ে দিয়েছিলাম, ফোন হারিয়ে গেছিলো, দিয়ে পেয়েছি আমি ফোনটা। পুলিশকে থ্যাংক ইউ জানাচ্ছি ফোনটা পাওয়ার জন্য। এরপরে আমি আমাদের এমটিও স্যার, সুশান্ত স্যার, কি বলবেন? হুগলি জেলা পুলিশের ফিরে পাওয়া নামে একটা উদ্যোগ, আমাদের জেলা পুলিশের সর্বাধ্যক্ষ কামনাশীষ সেন আইপিএস এসপি সাহেব নিয়েছেন, এবং আমাদের জেলার যে বিশেষ এসওজি টিম আছে, সেই টিম বিগত কয়েক মাসে হুগলি জেলায় যে সমস্ত মোবাইল নাগরিকবৃন্দ হারিয়েছেন বা খোয়া গেছে, সেগুলো বিশেষ উদ্যোগ নিয়ে উদ্ধার করেছেন, এবং আজকে টোটাল 110 জনকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে এই তাদের হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো। উদ্ধার হয়েছে 160টি মোবাইল, যার বাজার মূল্য মোট 16 লক্ষ টাকা। আর আজকে যাদের দেয়া হলো তার বাজার মূল্য হচ্ছে 13,65,000 টাকা। আমাদের জেলা পুলিশ নিরন্তর চেষ্টা করে হারিয়ে যাওয়া মোবাইল তার মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার, এই উদ্যোগ আমাদের চলছে এবং চলবে।